আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে মগের ডিজাইন কীভাবে ক্রিয়েট করতে হয়। জি হ্যাঁ, আমি ফটোশপের মাধ্যমে মগের ডিজাইনের কথা বলছি। তো এটাকে কীভাবে তৈরি করব, তো আমি আগে থেকেই আমার স্কিনে তৈরি করে রেখেছি। তো এই ধরনের ডিজাইন আমরা কীভাবে তৈরি করব, তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি ভিডিওটি স্টার্ট করি। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমরা টেনে এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমরা একটি কন্ট্রোল এন কিবোর্ডে আমরা কন্ট্রোল এন প্রেস করে যে কোনো একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবো। এরপর আমরা পেজের ভিতরে যে কোনো কালার ফিল করে নিতে পারবো। তো আমি আগে থেকে এখান থেকে কালার রেড কালার ফিল করে রেখেছি। এরপর বন্ধুরা আমরা করব কি, যে এখান থেকে এডিটে আসবো, সরি আগে এখান থেকে একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, নিউ লেয়ার নেওয়ার পর এরপর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল নামে একটি অপশন, তো আমরা ফিলে ক্লিক করব। ঠিক আছে, ফিলে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে এটাকে প্যাটার্নে সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে প্যাটার্নে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কাস্টম প্যাটার্ন যে কোনো আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমি আপাতত এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা কি করব, ওকে করব। ঠিক আছে, ওকে করার পর বন্ধুরা করব কি, যে এই মুডকে আমরা এখান থেকে নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করার পর এর অপাসিটি একটু ডাউন করে দেবো। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার এখানে। তা এরপর আমরা বন্ধুরা করব কি, যে আবার এখান থেকে একটি নিউ লেয়ার ক্রিয়েট করলাম। ঠিক আছে, নিউ লেয়ার নেওয়ার পর বন্ধুরা এখান থেকে সিলেকশন মার্কিং টুল নিলাম। এরপর এর উপরে আমরা আস্তে করে ড্রপ করব। ঠিক আছে, এরপর আমরা ড্রপ করার পর বন্ধুরা করব কি, যে এখান থেকে আমরা হোয়াইট ফিল করে দেবো। এখান থেকে আমরা হোয়াইট কালার নিয়ে ওকে করব। এরপরে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস দিয়ে এখানে আমরা হোয়াইট ফিল করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কী করব বন্ধুরা, এরপর আমরা করব কি, যে এর আরেকটি কপি করে নিব। তো কন্ট্রোল জে প্রেস করে আমরা কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করলাম, এর আরেকটি কপি হয়ে গেল। কপি হওয়ার পর বন্ধুরা কী করব, যে এই কপিকে আমরা কন্ট্রোল টি প্রেস করে একটি বড় করে দেবো। ঠিক আছে, আমরা একটু এটাকে বড় করে দেবো, হালকা একটু বড় করলাম। এরপর এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা করব কি, যে এখান থেকে আমরা এটাকে নর্মালকে এখান থেকে ওভারলে করে দেবো। ঠিক আছে, তা আমরা এখান থেকে ওভারলে করে দিলাম। ওভারলে করার পর বন্ধুরা এই পরে আগের লেয়ারকে আমরা এখানে আবার ক্লিক করব। এই লেয়ারে আসার পর আমরা এই লেয়ারের কালারকে আমরা ব্ল্যাক করে দেবো। তো ব্ল্যাক করার জন্য আমরা এই লেয়ারে আসবো। আসার পর কন্ট্রোল ইউ প্রেস করব, কিবোর্ডে কন্ট্রোল ইউ প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমরা এটাকে লাইটিংকে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার পর এটাকে ওকে করলাম। ঠিক আছে, তাই আমরা এখান থেকে একটি এই ধরনের লাইনের ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাই এখানে আপনারা যে কোনো লেখা লিখে নিতে পারেন, টেক্সট লিখে নিতে পারেন। এরপর আমরা বন্ধুরা করব কি, যে এখান থেকে আরেকটি আমরা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই নিউ লেয়ারে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এটার নামও আপনারা ক্রিয়েট করতে পারেন এখান থেকে। তো আমরা এখান থেকে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর আবার আমরা সিলেকশন মার্কিং টুল এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কিবোর্ড শিফট প্রেস করে এটাকে ড্রপ করব এইভাবে। ওকে, এভাবে করলাম। এরপর আবার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এর ভিতরে আমরা হোয়াইট ফিল করে দেবো। ঠিক আছে, তো আমরা এটাকে হোয়াইট ফিল করলাম। এরপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেবো। তারপর আমরা করব কি বন্ধুরা, যে এখান থেকে কন্ট্রোল টি প্রেস করব এর উপরে। এরপর এটাকে একটু রোটেট করে দেবো। তো মাউসটা আমরা এই সাইটে এর বাইরে যদি মাউসটা নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা রোটেটের একটি অপশন চলে আসছে। তো আমরা শিফট প্রেস করে কিবোর্ডে এটাকে হালকা একটু রোটেট করে দিলাম। তো আমরা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে এটাকে রোটেট করলাম। এরপর বন্ধুরা এটাকে একটু হালকা একটু বড় করে নিব। এরপর বন্ধুরা আবার করব কি, যে এটাকে সেন্টার করে নিব। ঠিক আছে, আমরা এখানে সেন্টার করে নিলাম। এরপর আমরা করব কি, যে এটাকে আরেকটি কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করলাম। কপি করার পর বন্ধুরা করব কি, যে আমরা আবার নিচের লেয়ারে আসব। নিচের লেয়ারে আসার পর এটাকে কন্ট্রোল ইউ প্রেস করে এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর আবার এর উপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নেব। ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি এটাকে বড় হয়ে গেলে। এরপর এই নিচের লেয়ারকে আমরা কি করব, যে এখান থেকে আমরা কি ওভারলে করে দেবো। তো এখান থেকে ক্লিক করে এটাকে ওভারলে করে দিলাম। এরপর আমরা করব কি, যে এর অপাসিটিকে একটু ডাউন করে দেবো। ঠিক আছে,
ডন করার পর আবার আমরা উপর লেয়ারে আসবো। উপর লেয়ারে আসার পর কন্ট্রোল ইউ প্রেস করে আবার এটাকেও আমরা ব্ল্যাক করে দিব, ঠিক আছে? তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমরা বন্ধুরা করব কি, যে এর ভিতরে একটি ইমেজ আমরা পেস্ট করব। তো ইমেজ আমরা পেস্ট করব। তো আমরা করব কি, প্রথমে এখানে আগে থেকে আমি ইমেজটি সিলেক্ট করে রেখেছি, তো আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব পুরোটাই, আর কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করব, ঠিক আছে? এরপর এর উপরে আসার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করার পর আমরা এটাকে এর উপরে নিয়ে আসবো। এরপর কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এখানে ওকে করলাম। ওকে করার পর বন্ধুরা এই দুই লেয়ারকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করলাম। এরপর কি করবো যে বন্ধুরা, এই লেয়ারে আসার পর এখানে আমরা অল্ট প্রেস করে এখানে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। আমরা অল প্রেস করলাম, এখানে আমরা এখানে যদি মাউসটা নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ক্লিপিং মাস্কের চিহ্ন। তো আমরা যখন এখানে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। এরপর আবার কি করব বন্ধুরা, যে এখান থেকে আরেকটি নিউ লেয়ার এই ধরনের আরেকটি আমরা ডিজাইন ক্রিয়েট করে নিব। এরপর আমরা কি করব, রাউন্ড ডিজাইন সিলেক্ট করব। তো আবার আমরা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। এরপর এখান থেকে আমরা ইলেকট্রিক অ্যান্ড মার্কিং টুল নিব। এরপর এখান থেকে আমরা কি করব, যে আবার ড্রপ করব, শিফট প্রেস করে আবার ড্রপ করলাম, ঠিক আছে? এরপর আবার এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এর ভিতরে আমরা হোয়াইট ফিল করে দেবো, ঠিক আছে? এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এরপর আবার আমরা ওই সেম পদ্ধতি অ্যাপ্লাই করবো, যে এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করলাম। ওকে, কপি করার পর বন্ধুরা এই নিচের লেয়ারে আসবো। আসার পর এটাকে আমরা কন্ট্রোল ইউ প্রেস করে এখান থেকে ব্ল্যাক করব। এরপর ওকে করব। এরপর আবার কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে? বড় হয়ে গেলে এরপর এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পর এটাকে কী করব, আমরা ওভারলে করে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা ওভারলে করে দিলাম। ওভারলে করার পর বন্ধুরা এর অপাসিটি হালকা একটু ডাউন করলাম। এরপর আমরা উপরের লেয়ারে চলে আসবো। আসার পর এটাকেও আমরা ব্ল্যাক করে দেবো। তো আবার কন্ট্রোল ইউ প্রেস করে এখান থেকে আমরা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা বন্ধুরা করব কি, যে এটাকে দুই লেয়ারকে এক শিফট প্রেস করে কপি করলাম। কপি করার পর বন্ধুরা করব কি, যে কিবোর্ডে আমরা অল্ট প্রেস করে এর আরেকটি কপি করে নিলাম। এভাবে অল্ট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর এর উপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করার পর বন্ধুরা এটাকে সেন্টার করলাম। এরপর এখান থেকে ওকে করব। আবার এটাকেও আমরা আরেকটি কপি করে দেবো। অল্ট প্রেস করে এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে? তাই এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কপি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা এই এই লেয়ারে আসবো। তো এখান থেকে আমরা এটা এই দুইটাকেই আমরা শিফট প্রেস করে সিলেক্ট করে নিব। এরপর আমরা এখান থেকে আবার কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করবো এবং সি করে কপি করে নিব, ঠিক আছে? এরপর আবার এর উপরে আসা আমরা পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর বন্ধুরা এটাকে টেনে এর উপরে নিয়ে আসবো। তারপর আবার কন্ট্রোল টি প্রেস করবো এবং বড় করে নিব। বড় করার পর বন্ধুরা আবার করব কি, যে ওকে করব। ওকে করার পর আবার এই দুটিকে সিলেক্ট করে অল প্রেস করে এখানে ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে? তো আমরা এটাকে ক্লিপিং মাস্ক করলাম। এরপর আমরা এই লেয়ারে আসবো। এখানে আসার পর এই দুটাকে আমরা সিলেক্ট করে নিব। আবার কন্ট্রোল ভি প্রেস করে এর উপরে সিলেকশন করে নেব। তারপর আবার এই দুটি লেয়ারকে আমরা সিলেক্ট করব এবং অল প্রেস করে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেবো। তারপর আবার এটাকেও সিলেক্ট করব। এই সেম পদ্ধতি আমরা ইউজ করব, ঠিক আছে? তা আমরা আবার কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পর এর উপরে নিয়ে আসবো। আসার পর আবার আমরা এই দুই লেয়ারকে সিলেক্ট করব এবং অল প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা এই লেয়ারে আসবো। এখানে যে কোনো টেক্সট আপনারা লিখে নিতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নাম এখানে লিখে দিচ্ছি। তো আমরা এখান থেকে আমার চ্যানেলের নাম একটি সিলেক্ট লিখে দিচ্ছি। তো আমরা এখান থেকে লিখে নিলাম। তো আমরা এটাকে লেখার পর এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আমরা কী করব, যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোটোখাটো ভিডিও আমি আরও অনেক নিয়ে আসবো আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।